ভিডিওটায় খরচ খুবই কম হয়েছে, খুবই কম খরচে এত সুন্দর একটা ভিডিও আপনি পেতে পারেন আপনার নিজের চ্যানেলের জন্য। অনেকেই হয়তো অডিওর দিকে বিশেষ গুরুত্ব দেন কিন্তু ভিডিওর দিকে গুরুত্ব দেন না, কিন্তু ইউটিউব চ্যানেল করার জন্য বিশেষ গুরুত্ব যেটা দিতে হয় সেটা হচ্ছে ভিডিওর দিকে। আপনার ভিডিওটা যদি অনেক সুন্দর ক্যাটাগরির এইচডি কোয়ালিটির একটা ভিডিও হয়, পাবলিক নিশ্চয়ই সেটাকে গ্রহণ করবে অনেক সুন্দরভাবে। যদিও আমার একটা মিউজিক বেস চ্যানেল, সবাই আমার কাছ থেকে মিউজিক করে নেন, বাট অনেকেই আমার কাছ থেকে আশেপাশের যারা অনেকেই ভিডিও করে নিচ্ছেন, এবং আমি আপনাদেরকে একটু ভিডিওর কোয়ালিটি দেখাবো। আর যারা কারাওকে নিতে চান তারা তো সবসময় আমার সাথে যোগাযোগ করবেন, নতুন নতুন অনেক গানে কারাওকে কমপ্লিট করা আছে। সো আজকে টোটাল ব্যাপারটা হচ্ছে ভিডিও নিয়ে কথা বলবো, আমি কীভাবে কী কাজটা করেছি, এবং যারা আমরা একটা সেট হয়ে কাজ করেছি, ছোটোখাটো একটা সেট, আর সবাই খুব হেল্পফুল ছিল। তো চলুন শুরু করা যাক, আমরা কী করে কী করেছিলাম সেই ব্যাপারে কথা বলবো। তো ভিউয়ার্স, আমি এখানে যেসব ইনস্ট্রুমেন্টস ইউজ করেছি সেই ব্যাপারে একটা ধারণা দিব, ছোট্ট একটা ধারণা জাস্ট। বিশেষ যে ভূমিকাটা রেখেছে সেটা হচ্ছে ফগ মেশিন, অর্থাৎ ধোয়া মেশিনটা। লাইটিংয়ের পিছনে যখন ধোয়াগুলো উড়ছিল দেখতে বেশ চমৎকার লাগছিল ব্যাপারটা। আমি জাস্ট এখানে চারটা প্যারগান ইউজ করেছি, প্যারগান বলতে পিছনের যে লাইটটা দেখতে পাচ্ছেন এখন লাল রঙের, এই লাইটটা ইউজ করেছি চারটা, পিছনে দুইটা এবং সামনে দুইটা জাস্ট। আর হচ্ছে ফেসের লাইট, সাদা লাইট ইউজ করেছি, লিড লাইট এই। আর দুইটা ক্যামেরা ইউজ করেছি, একটা ছিল মাস্টার ক্যামেরা এবং আমি একটা ক্যামেরা দিয়ে আর কি গিম্বেল ছিল হাতে ধরে ধরে শ্যুট করতেছিলাম, মিউজিশিয়ান যারা বাজাচ্ছিল তাদের। এই তো টোটাল ব্যাপারটা ছিল, এতটুকুই, জাস্ট এতটুকুই। আর তো ইনস্ট্রুমেন্ট যা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি শেষ করব, শেষ করার আগে বলবো অবশ্যই অবশ্যই আপনার যে ক্যামেরা থাকতেই হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার শখের স্মার্টফোনটি দিয়েও এমন সুন্দর ভিডিও তৈরি করতে পারেন। যেমন আমার হাতে যে আমার স্মার্টফোনটি দেখছেন, টোটাল ইউটিউব চ্যানেলটি আমি স্মার্টফোনের মাধ্যমে মনিটাইজ করেছিলাম, দেন আমি ক্যামেরা নিয়েছিলাম আর কি। আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে একটা ক্যামেরা ভাড়া নিয়েও করতে পারেন। আর একটা ছোটো সাজেস্ট করবো, যেটা হচ্ছে কি আপনারা দুইটা ক্যামেরা নেবেন এমন টাইপের ভিডিও করার জন্য, তাহলে একটু তাড়াতাড়ি ভিডিও কমপ্লিট করতে পারবেন। আর যাদের নতুন নতুন গানে কারাওকে দরকার অথবা মৌলিক গানের মিউজিক দরকার, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ।